একটা জিনিস তো সত্য যে বেগম জিয়া চূড়ান্তভাবে অসুস্থ এবং অসুস্থতার যে কোনো দিকে টার্ন নিতে পারে, অর্থাৎ সুস্থ হওয়ার সম্ভাবনার চেয়েও খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। বয়স এবং দীর্ঘদিন একাকিত্ব সব কিছু মিলে কিন্তু সম্ভাবনা খারাপের দিকেই বেশি, আর ডাক্তারদের তো ওপিনিয়ন দেখছি। প্রথম হচ্ছে যে কোনো মানুষের চিকিৎসা লাভের জন্য, উপযুক্ত চিকিৎসা লাভের জন্য তার সব ক্ষেত্রে উন্মুক্ত হওয়া দরকার। আর বিশেষ করে যে উনি তো দুইবারের প্রধানমন্ত্রীও ছিলেন, যদি সাধারণ নাগরিকের কথাও বলি তারও কিন্তু এই চিকিৎসা লাভের সুযোগটা পাওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে আইনের কোন জায়গার থেকে মানে এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক তোলা হচ্ছে, কিন্তু আমার যতটুকু মনে আছে বিগত দিনে অনেক রাজনীতিবিদই কিন্তু বন্দী অবস্থায় চিকিৎসা নিয়েছেন, প্যারোলে মুক্তি নিয়ে বিদেশ যেয়ে চিকিৎসা নিয়েছেন, এই ঘটনা কিন্তু আমাদের ইতিহাসে আছে। একেবারে নেই এটা বলার সুযোগ নেই। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থাটা করলে কিন্তু সরকারের জন্য এক ধাপ এগিয়ে যায়, আলোচনার জায়গাটা একটু খোলামেলা করার সুযোগ থাকে। তা নাহলে যেই জায়গাটা একদম মানে একে অপরের সাথে কোনো আলাপ আলোচনা করছেন না, আগামীতে নির্বাচন এবং একদিকে বিএনপি একদফার আন্দোলনে যাচ্ছেন, এখন পর্যন্ত স্পষ্ট না যে একদফাটার আন্দোলন কোন পর্যায়ে যাবে, এখন বিএনপি কোন অবস্থায় নির্বাচনে যাবে, কোন পরিস্থিতিতে কী ধরনের নির্বাচনে যাবে সেটা তো একমাত্র বিএনপি সিদ্ধান্ত নিতে পারে। আমরা শুধু একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যদি বিএনপির মতো একটা বড় দল নির্বাচনের বাইরে থাকে তাহলে এই নির্বাচন নিয়ে কিন্তু মানুষের ভিতরে আবার প্রশ্ন এসে যাবে, এবং সেই নির্বাচন যে খুব ভালো নির্বাচন একটা উপহার হবে বা সব দিক দিয়ে সেটা সঠিক হবে আমার কাছে সেটা মনে হয় না। কারণ আমাদের বিগত দুইটা নির্বাচনের তো একটা অভিজ্ঞতা আছে, সেইটা রাতের ভোট বলি, দিনের ভোট বলি, মিথ্যা ভোট বলি, যেভাবে বলি সেই প্রশ্নগুলি তো রয়ে গেছে। তো সেই সব দিক বিবেচনা করে আর সাম্প্রতিককালে বিএনপির যে গত প্রায় এক বছরের যে আন্দোলনটা লক্ষ্য করছি সেখানে সহিংসতার কিন্তু বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে যে কোনো পদ্ধতিতে, এইটা কিন্তু একটা শুভ লক্ষণ যে এত বড় একটা দল যেখানে পাবলিককে কম হোক বেশি হোক সম্পৃক্ত করতে পারছে এবং প্রচারণাটা ব্যাপক হচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু বাধা দেওয়ার ঘটনা হচ্ছে, মামলা হচ্ছে, বাধা দেওয়ার ঘটনা হচ্ছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে, এই যেমন গতকালকে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে যাদেরকে, যারা ওই কর্মসূচিতে যাচ্ছিলেন। তারপরও কিন্তু যেই আমরা বিগত দিনে রাজনৈতিক কর্মকাণ্ডে যেই ধরনের সহিংসতা লক্ষ্য করেছি এর আগে, যদি আপনি বলেন সেই 69 বলেন 66 বলেন তখন থেকে এ পর্যন্ত, সেই জায়গার থেকে কিন্তু একটা দীর্ঘ দিন ধরে আমরা লক্ষ্য করছি আন্দোলন হচ্ছে, কর্মসূচি পালন হচ্ছে, কিন্তু সহিংসতার জায়গাটা অনেক নমনীয়। কিন্তু দুপক্ষের এখন পর্যন্ত যে নির্বাচনকে কেন্দ্র করে অনর অবস্থান, এটা কি আসলে এই শান্তিপূর্ণ অবস্থান কতদিন বহাল থাকতে পারে? দেখেন বাংলাদেশের যদি বিগত দিনগুলি আমরা হিসাবে আনি তাহলে যদি বিষয়টা একদফা কেন্দ্রিক হয়ে যায় তাহলে এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইখানে একটা পরিণতির দিকে যাবে, সেটা হতে পারে চূড়ান্ত সহিংসতাও হয়ে যেতে পারে। এটা কিন্তু হবে না এরকম গ্যারান্টি মনে হয় দেওয়া যাবে না, কারণ যখন মোবিলাইজ হয়ে যাচ্ছে পাবলিক যখন রাস্তায় নেমে আসতেছে এবং দল যখন সেটাকে ক্যারি করছে, তখন বুঝতে হবে যে এটি যদি আলাপ আলোচনা ব্যতিরিক আলাপ আলোচনা বা সমঝোতার কোনো জায়গা যদি না তৈরি করা যায় তাহলে সংঘাত অনিবার্য, সেই সংঘাতের মধ্য দিয়ে একটা জয় একটা পরাজয় হবে।